কুমড়োর পাঁচমিশালি তরকারি বানানোর জন্য আমি নিয়েছি মূলো, বিনস, গাজর, আলু, ডাঁটা আর কুমড়ো। কুমড়োগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি যাতে রান্নার সময় গলে না যায়। এরপর কড়াইয়ে 2 চামচ মতো তেল দিয়ে, তেল গরম হওয়ার পর ফোড়নে আমি দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এর সাথে আমি কয়েকটা থেঁতো করে নেওয়া রসুনের টুকরো দিয়েছি। এতে কুমড়োর তরকারিতে খুব ভালো ফ্লেভার আসে। রসুনগুলোকে সামান্য একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি আলু আর ডাঁটা। আলু আর ডাঁটাগুলোকে মোটামুটি 5 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি একে একে দিয়েছি গাজর, বিনস, মূলো আর কুমড়ো। মশলার মধ্যে আমি দিয়েছি 1/2 চামচ মতো আদা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর যাতে তরকারিতে ভালো কালার আসে তাই আমি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এর সাথে আমি দিয়েছি কয়েকটা মটরশুঁটি আর একটা ছেঁড়া কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 20 মিনিট রান্না করার পর শেষবেলায় আমি কিছু কুচনো ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। ব্যাস, পরিবেশনের জন্য তৈরি আমাদের পাঁচমিশালি কুমড়ো তরকারি।